নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 75 বছর পর এই শনি জয়ন্তী, শনি মহারাজের বিশেষ আশীর্বাদে চার রাশির কপাল খুলতে কিন্তু চলেছে। দেখুন, 30 মে 2022 এই শনি জয়ন্তীতে এই 75 বছর পর এই মহাসংযোগ এবং দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে। এই মহাসংযোগ এবং দুর্লভ যোগের ফলে এবং শনি মহারাজের আশীর্বাদে চার রাশির হঠাৎ কপাল খুলতে কিন্তু চলেছে। দেখুন, শনি মহারাজ হচ্ছে দুঃখের কারক গ্রহ, দারিদ্রতার কারক গ্রহ। তেমনি শনি মহারাজ আপনার অর্থেরও কিন্তু কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, সম্পত্তির কারক গ্রহ এই শনি। দেখুন, একটি কথা আমি আপনাদেরকে বারবার বলছি, দেখুন, যাদের কাছে খুব অর্থের খুব কষ্ট হচ্ছে কি না, খুবই দেখা যাচ্ছে কোনো কাজ পাচ্ছেন না বা সেই মতো হাতে অর্থ নেই, শনি রক্ষা কবচটা আপনারা অবশ্যই পরিধান করুন। এই শনি রক্ষা কবচ শনি মহারাজ কিন্তু আপনার উপর প্রসন্ন কিন্তু হবেনই হবেন। দেখুন, অর্থ না থাকলে আপনার কিন্তু সম্মান নেই, অর্থ না থাকলে আপনি চিকিৎসা করাতে পারবেন না, অর্থ না থাকলে আপনি একটা মানে এই দুনিয়াতে আপনি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবেন না। অর্থটা কিন্তু ঠিক গাড়ির পেট্রোলের মতন। তো শনি মহারাজ এই চার রাশিকে কিন্তু অর্থ কিন্তু দিতে চলেছে, শুধুমাত্র ধনের জায়গাটা মজবুত কিন্তু করতে চলেছে এই শনি জয়ন্তীতে। এই 75 বছর পর এই দুর্লভ এই মহাসংযোগে শনি মহারাজ বিশেষ কৃপা কিন্তু দিতে চলেছে। যাদের জন্মছকে শনি তুঙ্গগৃহ আছে, শনি মিত্র রাশিতে আছে, তারা মালামাল কিন্তু হবে। একটা কথা আছে, শনি চাপ দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে, অর্থাৎ শনি কিন্তু দেয়। শনি যেহেতু একটু ধীরগতি প্ল্যানেট, তাই একটু ধীরে দেয়, কিন্তু শনি আলটিমেটলি যাকে দেয় সেই অর্থ কিন্তু শেষ কিন্তু হয় না। অর্থাৎ এটাকে বলতে পারেন, আপনি যদি সমুদ্র থেকে এক বালতি করে জল তুলতে থাকেন, আপনি 50 বছর পর আপনাকে বলা হলো, ধরুন আজ থেকে আপনি জল তুলতে লাগলেন, 50 বছর পর ওই জায়গাটাতে গেলেন, ওই যে জায়গাটার জল সে জায়গাটাই কিন্তু থাকবে, জল কিন্তু শেষ হবে না। এই হচ্ছে শনি মহারাজের অর্থ দেওয়া। অর্থাৎ আজ থেকে 50 বছর পর একই রকম কিন্তু আপনার কিন্তু আর্থিক স্থিতি কিন্তু থাকবে, যদি শনি মহারাজ প্রসন্ন হয়। এই জন্য আপনি কুকুরকে কিন্তু সেবা যত্ন করুন, কুকুরের দেখভাল করুন। আপনি গরিব লোককে কিছু হলো নির্ধনী, বাস্তবে যারা নির্ধনী তাদেরকে সাহায্য করুন, এবং পাশাপাশি শনি রক্ষা কবচ আপনার পরিধান করুন, নিজস্ব জন্ম ছক দেখান। শনি কিন্তু বেশিরভাগ ছকে কিন্তু খারাপ থাকছে, আমি যত ছক অ্যানালিসিস করছি কি না, প্রচুর দারিদ্রতা, দুঃখ, আপনি দেখা গেল একাকিত্ব, অনেকে একা হয়ে আছে, এটাও কিন্তু শনি। শনি কিন্তু আপনাকে একাকিত্ব কিন্তু নিয়ে আনে, শনি নিঃসঙ্গতা নিয়ে আনে, শনি দারিদ্রতা নিয়ে আনে, শনি কর্মহীনতা নিয়ে আনে, শনি শারীরিক দিক থেকে পীড়া নিয়ে আনে, সব দিক থেকে কিন্তু শনি কিন্তু খারাপ কিন্তু দেয়। শনি তাকেই খারাপ করবে, আপনি যেমন কর্ম করবেন, শনি হচ্ছেন জাজ, শনি তেমনি এই ফল কিন্তু দিবে। এই জন্য বারবার বলছি, শনি রক্ষা কবচটা আপনারা পরিধান করুন, বিশেষভাবে কিন্তু আপনারা শনি মহারাজের কৃপা আপনারা কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি কুকুরকে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে খাওয়ার দিন, বিশেষ করে শনিবার এবং রবিবার আপনারা দুধ যদি খাওয়াতে পারেন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। এবং শনি রক্ষা কবচ অবশ্যই ইমিডিয়েট পরিধান করুন। দেখুন, শনি খারাপ আছে বলে একটা নীলা পরিধান করে নিলাম, এটা কিন্তু কোনো সলিউশন নয়, এটা রং থিওরি। শনিকে দেখতে হবে আপনার ডিগ্রিগত দিক থেকে কেমন আছে, শনি আপনার কোন ভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, শনির পাওয়ার কেমন আছে, শনি অস্তমিত আছে কি না,
এই জায়গাগুলো দেখা দরকার। জ্যোতিষশাস্ত্রটা ওই ছেলে খেলা জিনিস নয়। যারা জ্যোতিষ বিশ্বাস করছেন না, অনেকে বলছেন যে কিছু হয় না, তারা একটি কথা আমি বলি, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। আপনি যদি বেদকে যদি বিশ্বাস করেন কি না, জ্যোতিষশাস্ত্র কিন্তু আছে, সঠিক প্রপার মেজারমেন্টটা কিন্তু করা দরকার, সঠিক রোগ নির্ণয় করা দরকার, সঠিক অ্যানালিসিস করা দরকার। আমি একটি কথা বলে রাখি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি। এবং এর পাশাপাশি আবারও বলছি, শনি মহারাজ যে চার রাশিকে এই 75 বছর পর সেই শনি জয়ন্তীতে মালামাল করতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি একে একে আপনাদেরকে কিন্তু আলোচনা করব। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, শনি আপনার কিসের ব্যবসা দেখা দেয়। আপনি লোহার বিজনেস করছেন, আপনি চামড়ার বিজনেস করছেন, আপনি চায়ের বিজনেস করছেন, আপনি পেট্রোল কেমিক্যালের বিজনেস করছেন, আপনি ট্রান্সপোর্টের বিজনেস করছেন, আপনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আপনার নিজস্ব কলকারখানা আছে, এই জায়গাগুলো কিন্তু শনি কিন্তু নির্দেশ কিন্তু করে। অর্থাৎ শনি যদি আপনার জন্মছকেই যদি ভালো হয়, তাহলে নিশ্চিতরূপে আপনি জেনে রাখেন, শনি কিন্তু আপনাকে কিন্তু মালামাল আপনাকে কিন্তু করবেই করবে। অদ্ভুত অকল্পনীয় লাভ দিতে চলেছে শনি মহারাজ এই চার রাশিকে, এই বিশেষরূপে শনি মহারাজের আশীর্বাদ পেতে চলেছে এই চার রাশি। অর্থনৈতিক দিক থেকে সফলতা এই চার রাশি পাবে, দেখুন হবে না বলে কোনো ওয়ার্ড নেই, সব কিছু যখন সমস্যা আছে পাশাপাশি ঈশ্বর কিন্তু সমাধানের পথটাও কিন্তু করে রেখেছে, কিন্তু আপনাকে কর্মের ফল শনি মহারাজ কিন্তু আপনাকে দিবে। অর্থাৎ শনি মহারাজ হচ্ছে কর্মফলদাতা কারক গ্রহ। আমি ওই জন্য বারবার বলি, পুরো ভিডিওটি আপনি আগে শুনুন কি আলোচনাটা করছি, আলোচনাটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। প্রথম যে রাশির কথা আমি বলবো, সৌভাগ্যশালী রাশি শনি মহারাজের বিশেষ কৃপায়, সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির মানে সব দিক থেকে একরকম লাভ কিন্তু পেতে চলেছে, ভাগ্য কর্ম এই দিক থেকে এবং অর্থ বিদেশ। দ্বিতীয় তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশি ইনকাম বৃদ্ধি করবে, বিদেশ থেকে লাভ হবে এবং আপনাদের বিশেষ করে কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্ম যোগ কিন্তু সৃষ্টি করবে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট দিবে। আমি বারবার বলেছি, ভাগ্য যদি আপনার স্ট্রং হয় তাহলে আপনাকে কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না। প্রত্যেকের জয়, বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়, প্রত্যেকে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।